শেষ জামানায় 73 দর সম্পর্কে জানতে চাই ভাইরা আমার বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহা ফিন নার ইল্লা ওয়াহিদা আমার উম্মত 73 টি দলে বিভক্ত হবে তাদের সবাই জাহান্নামে যাবে একটা দল শুধু জান্নাতে যাবে সেই দলের মার্কা কি নাম কি মার্কার নাম জানতে চান নাজাত প্রাপ্ত যারা আখিরাতে মুক্তি পাবে নাজাত পাবে তাদের মার্কার নাম হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের মার্কা হলো যে নবীজির সুন্নাতকে তারা অনুসরণ করবে সাহাবীদের জামাতকে তারা অনুসরণ করবে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআ সুন্নাহ এবং জামাতে সাহাবার অনুসরণ যারাই করবে তাদের কোনো নাম নাই তাদের কোনো মার্কা নাই মার্কা বলতে তাদের ওই গতানুগতিক মার্কা নাই আলামত দেওয়া আছে এই আলামত যার মধ্যে পাবে সেই ইনশাআল্লাহ নাজাত প্রাপ্ত হবে সে আলামত বিশেষ কোন গ্রুপে থাকতে পারে অন্য গ্রুপে থাকতে পারে এই নামে থাকতে পারে ওই নামে থাকতে পারে নাম বড় কথা না দেখতে হবে কর্ম কি যে কোরআনকে সুন্নাহকে অনুসরণ করে সাহাবা একরামের জামাতকে ভালোবাসে অনুসরণ করে তাদেরকে মৌলিকত্বে রাখে তারা নাজাত প্রাপ্ত দল আর যারা সাহাবীদের জামাতের প্রতি বিদ্বেষ রাখে তাদেরকে কাফির মনে করে আল্লাহ মাফ করুক অনেক গোমরা ফেরকা আছে দুনিয়াতে বা সুন্নতে রাসূলের আঁকড়ে ধরে না আহলে সুন্নাত জামাতের বাইরে যারা এই লোকগুলো নাজাত পাবে না মাথার চুল অনেক খেলোয়াড়ের অনুকরণে অনেকে ছোট বড় রাখে সামনে পিছনে এটা কি জায়েজ যে একটু আগে আলোচনা করলাম কোন খেলোয়াড়ের পছন্দ করেন ওই খেলোয়াড়ের মাথার চুলটা শয়তানের চুলের মতো আপনি এরকম চুল রাখলেন তারে ভালোবাসেন সেজন্য আছে না নাই এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের প্রতিটি বিষয়ে শিক্ষা দিয়ে গেছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সব বিষয়ে তিনি আমাদের সমাধান দিয়ে গেছেন হাদিসে পরিষ্কারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা এর ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন কাজা কাকে বলা হয় মাথার চুল এক পাশে চাচ্ছেন আরেক পাশে রাখছেন আছে না এরকম কিছু এখানতে একটু আছে এখানতে নাই এখানতে আবার লম্বা ওখানে একেবারে নাই এরকম বান্দ্রামো মার্কা চুল আছে না নাই এটাকে কাজা বলা হয়েছে এইরকম চুল রাখা নিষেধ চুলের ক্ষেত্রে সুন্নাহ হলো আপনি লম্বা করবেন কাঁধ পর্যন্ত মাঝ পর্যন্ত অথবা পুরো মাথার চুল ছোট করবেন একটু এদিক সেদিক হলে অসুবিধা নাই কিন্তু একেবারে এই মাথার তুলিতে রাখলেন একটু চুল আর দোনো দিকে চাইছে ফেললেন আছে না দেখতে বান্দর বান্দর ভাব লাগে এটাকে কাজা বলা হয়েছে হাদিসে নিষেধ এগুলো করা যাবে না অতএব কোন অমুসলিম কোন কাফিরের মহব্বতে যদি এটা করেন তাহলে এটা হবেই না যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না শুধু জুমার নামাজ পড়ে তার এই নামাজ কি উপকারে আসবে নামাজ কি তাকে জাহান্নাম হতে বাঁচাতে পারে নামাজ কি শুধু পাঁচ ওয়াক্ত পড়লে হবে না জুমা পড়লে হবে না পাঁচ ওয়াক্তও পড়া লাগবে যে ব্যক্তি শুধু জুমার নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা সেটা আল্লাহ তাআলা ভালো জানেন কিন্তু সে ব্যক্তি কখনো খাঁটি মুসলমান তো দূরের কথা মুসলমান হওয়ার মৌলিক শর্তই সে পূরণ করে নাই কারণ যে নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে না লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ তার ইসলামে কোনো অংশই নেই তার ইসলামে অংশই নেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন এই জন্য শুধু জুমা পড়ে মুসলমানিত্বের নাম টেকানো কঠিন অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে হবে আলহামদুলিল্লাহ জুমাটা অন্তত পড়ে সেজন্য তাকে সাধুবাদ জানাতে হয় কিন্তু এই জুমা কুলাবে না শুধু নাজাত পেতে হলে জুমার পাশাপাশি পাঁচ ওয়াক্ত পড়া